রাজধানীর নয়াপল্টনে বুধবার বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার পর থেকে বৃহস্পতিবারও থমথমে অবস্থা ছিল এলাকা জুড়ে। নাইট অ্যাঙ্গেল মোড় থেকে রাজারবাগ হাসপাতাল পর্যন্ত এলাকায় সকাল থেকে ব্যারিকেড দিয়ে সর্বসাধারণের জন্য সিলগালা করা হয় আশপাশের এলাকা। যদিও সন্ধ্যার পর থেকে এই ব্যারিকেড তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়, এর আগে ডিএমপির জয়েন্ট কমিশনার বিপ্লব সরকার সড়কটি সিলগালার কারণ ব্যাখ্যা করেন। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে যতক্ষণ পর্যন্ত এই রাস্তাটিকে আমরা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মনে না করবো, কারণ আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে আরও অনেক জায়গায় তারা এক্সপ্লোসিভ মজুত করে রেখেছে, ককটেল মজুত করে রেখেছে। তো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মনে না করা পর্যন্ত আমরা এই রাস্তায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছি। বিভিন্ন আইনের বিভিন্ন ধারায় মামলাগুলি রুজু করা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা দলের যে আপনাদের কর্মসূচি সেগুলো শান্তিপূর্ণভাবে করবেন, আপনার মিছিল করেন আমাদের কোনো আপত্তি নেই, আপনার মিটিং করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা ভাঙচুর করবেন, জানমাল ক্ষতি করবেন, আহত করবেন, সেগুলো তো আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ থাকতে পারে না সেগুলো। এদিকে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় প্রায় 2500 জনকে আসামি করে মোট 3টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় প্রায় 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।